ওয়েলকাম বন্ধুরা, আজকে হোয়াটসঅ্যাপ নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে শেয়ার করব। বর্তমানে ডিজিটাল ইন্ডিয়ার যুগে প্রায় প্রত্যেকেরই স্মার্টফোন রয়েছে। স্মার্টফোন রয়েছে মানে অবশ্যই প্রত্যেকের আবার হোয়াটসঅ্যাপ ফেসবুক তো রয়েছে, কিন্তু বর্তমানে হোয়াটসঅ্যাপ থেকে সাবধান কিন্তু বর্তমানে হোয়াটসঅ্যাপে বিপদ সম্মুখীন। তো কীভাবে এই বিপদ আসতে পারে এবং কীভাবে এর থেকে মুক্তি পাওয়া যাবে, তো সেই নিয়ে আজকে আমি আলোচনা করব। তো দেখুন বন্ধুরা, খবরে প্রকাশিত হয়েছে যে হোয়াটসঅ্যাপে যদি কোনো অজানা ভিডিও আপনি পান এবং সেই ভিডিও যদি MP4 হয়, তাহলে কিন্তু সাবধান থাকতে হবে। অর্থাৎ হোয়াটসঅ্যাপে যদি কোনো অজানা নম্বর থেকে এই ভিডিওগুলি আসে, তাহলে আপনি এই ভিডিও কখনোই ডাউনলোড করবেন না, কারণ এই ভিডিওগুলো হ্যাকাররা পাঠিয়ে আপনার মোবাইলে সমস্ত তথ্য চুরি করার ধান্দায় রয়েছে। তো সম্প্রতি জানা গেছে যে হ্যাকাররা সম্প্রতি পিগাসাস স্পাইওয়ারের মতো কোনো সিস্টেম সফটওয়্যার যে কাজে লাগিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের গোপনীয় তথ্য হাতিয়ে নিতে পারে, আপনার ফোনের সমস্ত তথ্য হ্যাক করে নিতে পারে। তো কীভাবে আপনি এর থেকে বাঁচতে পারেন, তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এই সমূহ বিপদ থেকে বাঁচতে আপনি আপনার হোয়াটসঅ্যাপের সেটিংয়ে পরিবর্তন করে নিন। কীভাবে করবেন দেখে নিন। প্রথমে আপনার মোবাইলের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে আসবেন, এন্টার করবেন। এটা করার পরে দেখবেন ডান দিকে এই তিনটে ডট রয়েছে, এই তিনটে ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন সেটিং, সেটিংয়ের পরে দেখবেন অ্যাকাউন্ট, চ্যাট, নোটিফিকেশান, ডাউনলোড অ্যান্ড স্টোরেজ ইউজেস। তো এই ডাউনলোড অ্যান্ড স্টোরেজ ইউজেসে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন মিডিয়া অটো ডাউনলোড, হোয়েন মেসেজ আর অলওয়েজ অটো ডাউনলোডেড ফর দ্য বেস্ট কমিউনিকেশান এক্সপিরিয়েন্স, অর্থাৎ যখন ভয়েস মেসেজ আসবে সেটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে যাবে। তো এইখানে আপনি দ্বিতীয় অপশন রয়েছে হোয়েন ইউজিং মোবাইল ডেটা, এখানে আমি নো মিডিয়া করে রেখেছি। এখানে দেখবেন যদি আপনারা এখানে মানে যদি আপনার যা টিক মার্ক থাকে সবগুলো আনটিক করে দেবেন। এই দেখুন এখন যদি টিক মার্ক করা থাকে তো সবগুলো আনটিক করে দেবেন, দিয়ে ওকে করে দেবেন। এবার নিচে দেখবেন হোয়েন কানেক্টেড অন ওয়াইফাই মিডিয়া, এখানেও গিয়ে দেখবেন যদি এগুলো সব টিক মার্ক থাকে তো এটাকে সব আনটিক করে দিয়ে ওকে করে দেবেন। তাহলে ওই মেসেজগুলো আসার পরে আপনি যদি চান তো ডাউনলোড করতে পারেন, অথবা না চাইলে আপনি ডাউনলোড করতে নাও পারেন। তো এর থেকে বাঁচার জন্য একটিমাত্র উপায়, সেটা অবশ্যই আপনারা অবলম্বন করবেন এবং সাবধান থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি দেখতে থাকবেন, আর অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।